আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারে আজকের রেসিপিতে আপনাদেরকে মুচমুচে বেগুনি তৈরি করে দেখাবো, যেটা আমাদের ইফতারের একটি রেগুলার আইটেম। কিভাবে বেগুনি তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর বেগুনের টেস্ট অনেক বেশি ভালো হবে, সেই সব টিপস সহ আজকের রেসিপি শেয়ার করেছি। চলুন তাহলে দেখে নিই। প্রথমে একটা বাটির মধ্যে চালনি বসিয়ে দিয়ে তার মধ্যে 1.5 কাপ পরিমাণে বেসন দিয়ে দিলাম। বেসনটাকে খুব ভালো করে চেলে নেছি। বেসনটা চেলে নিলে বেসনের ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে আর বেসনের মধ্যে কিন্তু অনেক বেশি দলা পেকে থাকে, তাই এভাবে চেলে নিলে ব্যাটারটা খুব স্মুথভাবে তৈরি করা যাবে। এখন এর মধ্যে আমি 1/2 চা চামচ লবণ দিলাম, দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। এই বেকিং সোডার কারণেই কিন্তু বেগুনিটা অনেক বেশি ফুলকো আর মুচমুচে হবে। খুব ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে নিলাম। এর মাঝে আমি সামান্য একটু জর্দা রং দিয়ে দিলাম। জর্দা রংটা আপনারা চাইলে নাও দিতে পারেন। হুইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। সব কিছুকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পানি ব্যবহার করব, যেহেতু প্রচণ্ড গরম তাই পানি কিন্তু অনেকটা গরম হয়ে থাকে, তাই এর মধ্যে আমি অর্ধেকটা ঠান্ডা পানি আর অর্ধেকটা নর্মাল পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করছি। গরম পানি ব্যবহার করলে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যাবে, তাই পানিটাকে একদম ঠান্ডা নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে ব্যাটারে ইউজ করতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করছি। এই ব্যাটারটা কিন্তু অনেক ঘন করে তৈরি করে নিতে হবে আর হুইক্স দিয়ে এভাবে একটু জোরে জোরে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন। যেহেতু প্রচণ্ড গরম তাই ফ্রিজের একটু পানি সহ ব্যবহার করবেন, এতে করে দেখবেন যে বেগুনিটা ঠান্ডা হওয়ার পরও অনেক বেশি মুচমুচে থাকছে। ব্যাটারটা হয়ে গিয়েছে, আমি আঙুলের সাহায্যে তুলে দেখাচ্ছি। দেখেন ব্যাটারটা কতটা ভারী করতে হবে। খুব বেশি নাড়াচাড়া করলেও দেখবেন যে বেগুনের গা থেকে পড়ে যাচ্ছে না বা আঙুল থেকে ব্যাটারটা পড়ে যাচ্ছে না, তখনই বুঝবেন যে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। একটা সাইডে ব্যাটারটা রেখে দিচ্ছি। এদিকে একটা বেগুন নিয়েছি, এরকম লম্বা সাইজের বেগুনটাকে আমি এভাবে কেটে নিয়েছি। আর বেগুনটাকে ভালোভাবে ধুয়ে কেটে নেবেন, পরবর্তীতে আর পানিতে রাখবেন না। এর উপর দিয়ে সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। বেগুনের গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু ব্যাটারটা বেগুনের গা থেকে সরে যাবে। এখন এই ব্যাটারের মধ্যে আমি 1 চা চামচ ফুটন্ত গরম তেল এনে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ তেল দিলেই হবে, এতে করে বেগুনের কালারটা একদমই দোকানের মতো পারফেক্ট হবে। এখন এই ব্যাটারের মধ্যে বেগুনিটাকে ডুবিয়ে নিচ্ছি। আর দেখেন বেগুনিটা উপর থেকে তুলে ধরছি, ব্যাটারটা কিন্তু বেগুনির গা থেকে পড়ে যাচ্ছে না, তাই ব্যাটারটাকে অবশ্যই ভারী করে তৈরি করতে হবে। আর বেগুনগুলোর গায়ের মধ্যে পানি রাখবেন না, তাহলে দেখবেন যে খুব ভালোভাবে বেগুনের গায়ের মধ্যে ব্যাটারটা লেগে যাচ্ছে আর ব্যাটারটা বেগুনের গা থেকে পড়ে যাচ্ছে না। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। তবে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বেগুনিগুলোকে ভেজে নেবেন, এতে করে ভিতরের বেগুনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে ভাজার সময় চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বেগুনিগুলোকে ভেজে নেবেন, এতে করে বেগুনিটা অনেক বেশি মুচমুচেও হবে আর ভিতরের বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যখন এরকম একটা কালার আসবে তখনই বেগুনিগুলো তেল থেকে তুলে নিতে হবে। আর তেলটা প্রথমেই বেশি আঁচে গরম করে নেবেন, তাহলে ব্যাটারটা ছড়িয়ে পড়বে না। আমি সবগুলো বেগুনি চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি, তবে তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম মুচমুচে পারফেক্ট বেগুনি। দেখেন বেগুনিটা কেমন হয়েছে, এটা কিন্তু 1 থেকে 2 ঘন্টা এরকম মুচমুচিয়ে থাকবে। বেগুনি তৈরির যতটুকু টিপস আমার জানা ছিল সবসহ আজকের রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার রেসিপিটাতে একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।